লিড ভোকালিস্ট চেস্টার চার্লস বেনিংটনের মৃত্যুর পর থমকে গিয়েছিল আইকনিক রক ব্যান্ড লিঙ্কিন পার্ক। দীর্ঘ 7 বছর পর আবারও গানে ফিরছে তারা। লিঙ্কিন পার্কে সহ ভোকালিস্ট হিসেবে যোগ দিয়েছে এক নতুন মুখ। ব্যান্ডের আরেক লিড ভোকালিস্ট মাইক শিনোডার সঙ্গে গাইবেন তিনি। লিঙ্কিন পার্কের নতুন এই যাত্রা নিয়েই আমাদের এবারের প্রতিবেদন। 90 দশকের শেষ ভাগে রকের দুনিয়ায় লিঙ্কিন পার্কের আবির্ভাব। 2000 সালে প্রথম অ্যালবাম হাইব্রিড থিওরি প্রকাশের পর আলোড়ন পড়ে যায় দিকে দিকে। 2017 সাল পর্যন্ত ছিল ব্যান্ডটির স্বর্ণ সময়। 7টি স্টুডিও অ্যালবাম আর অসংখ্য ওয়ার্ল্ড ট্যুরের কল্যাণে সারা বিশ্বের রক ও মেটাল গানের শ্রোতাদের কাছে অল্প সময়ে প্রিয় হয়ে ওঠে লিঙ্কিন পার্ক। তবে সবশেষ অ্যালবাম ওয়ান মোর লাইফ প্রকাশের 2 মাসের মাথায় আত্মহত্যা করেন ব্যান্ডটির গায়ক চেস্টার বেনিংটন। মাত্র 41 বছর বয়সে তার আকস্মিক বিদায় ভেঙে চুরে দেয় লিঙ্কিন পার্কে। অনেকেই ভেবেছিলেন লিঙ্কিন পার্ক শেষ, প্রায় 7 বছর বন্ধ ছিল দলটির কাজ। তবে সামলে নিয়েছেন মাইক শিনোডা, দলে নিয়েছেন এমিলি আর্মস্ট্রং নামের এক নারী ভোকালকে। কে এই এমিলি? মার্কিন শিল্পী, গীতিকার ও সুরকার এমিলি মার্সিয়া আর্মস্ট্রং 2005 সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ডেড সারা। মাত্র 11 বছর বয়স থেকে গিটার বাজানো শুরু করেন আর 15 বছর বয়সে গান। রকস্টার হবেন বলে হাই স্কুলে লেখাপড়া ছেড়ে দেন। চলতি মাসের 5 তারিখে তিনি যোগ দেন লিঙ্কিন পার্কে। গত 5 সেপ্টেম্বর একটি লাইভ স্ট্রিম শো এর মধ্য দিয়ে ফিরে এলো লিঙ্কিন পার্ক। এই শোয়ে ব্যান্ডটির পুরনো সদস্যদের পাশাপাশি ছিলেন 2 নতুন মুখও। ভোকালিস্ট এমিলি ছাড়াও দলটিতে অ্যাকোয়েস্টিক ড্রামার হিসেবে যোগ দিয়েছেন কলিন ব্রিটেন। এখন থেকে ব্যান্ডটির নিয়মিত সদস্য হিসেবে কাজ করবেন তারা। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল মাইক শিনোডা বলেন, এমিলি ও কলিনের সঙ্গে যত কাজ করছি ততই মুগ্ধ হচ্ছি তাদের বিশ্বমানের প্রতিভায়। নতুন লাইন আপ, তাদের সঙ্গে প্র্যাকটিস ও নতুন সঙ্গীত তৈরির অভিজ্ঞতা আমাদের নতুনভাবে শক্তিশালী করেছে। কেবল নতুন সদস্য নয়, লিঙ্কিন পার্ক জানিয়েছে নতুন অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুরের খবরও। সেই সাথে বদলে যাচ্ছে ব্যান্ডটির লোগো। চলতি বছরের 15 নভেম্বর আসছে তাদের 8ম স্টুডিও অ্যালবাম ফ্রম জিরো। এদিকে প্রত্যাবর্তনের ঘোষণার দিনই প্রকাশ করা হয়েছে এই অ্যালবামের প্রথম গান দ্য এমটিনেস মেশিন। অ্যালবামের শিরোনামেই সঙ্গীত সফর করবে লিঙ্কিন পার্ক। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, হামবুর্গ, লন্ডন, সিউল ও কলম্বিয়ায় আয়োজিত 5টি শোতে পারফর্ম করবে তারা। মারিও সেন, শোবিজ টুনাইট।